দর্শক মুন্সিগঞ্জ থেকে এই মুহূর্তে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শেখ মোহাম্মদ রতন। আর কিছুদিন পরে ঈদ, আমি এখন দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জের মাও প্রান্তের টোল প্লাজায়। এই পদ্মা সেতুর হচ্ছে ঢাকা এবং এই মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জেলার এবং দক্ষিণবঙ্গের 21 জেলার মূল প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে হাজার হাজার বাইক আজকে আজ প্রায় 9 মাস 22 দিন পরে এই মোটরসাইকেল চলাচলের নির্দেশনা দিয়েছে সরকার। সেই নির্দেশনা অনুযায়ী এই বাইকাররা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকাল থেকে সকাল 6টা থেকে এই এই পদ্মা সেতু অতিক্রম করে তার নিজ নিজ গন্তব্যে নিজের গ্রামের বাড়িতে নারীর টানে চলে যাচ্ছে ঈদ উদযাপন করতে। এবং আমি সেতু কর্তৃপক্ষ এবং প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে 7টি নির্দেশনা বেঁধে দেওয়া হয়েছে এবং এই 7টি নির্দেশনা মেনে তারা বাইকাররা যদি তাদের মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু অতিক্রম করতে পারে তবেই এই মোটরসাইকেল চলাচল অব্যাহত রাখবেন। এই ছিল মুন্সিগঞ্জ থেকে আমার সর্বশেষ তথ্য।